एवरीवन, वेलकम बैक टू माय चैनल सिनेमा विद क्लोव्स। आज आमी तुम्हारे जुन्ने एकटा भेज एकटा आइटेम माने रेसिपी निये एसेछि। तो सेई भेज आइटेमटा कि सेटा होच्छे, देखो एटा होच्छे फुलकपि। आमी माने समस्त सब्जी दिए एकटा भेज एकटा फ्राइड राइस बानाबो। देखो आमी फुलकपिगुलोके एरम भावे केटे एटाते गरम जल आर नून देया आछे, जाते कोनो रकम पोका थाकले सेगुलो बेरिये जाबे। दिच्छि, खूब बेसि बड़ो बड़ो करे दिलेओ चलबे ना, एटाके दु टुकड़ो करते हबे। देखो এটা অল্প গরম জলে দিয়ে রেখেছিলাম, গরম জলটা কড়াই ছিল আগে থাকতে আমার। এবারে এটা গরম জল থেকে তুলে আমি একটা অন্য জায়গাতে রাখবো। আমি ধরো এইটাতে রাখলাম, এটা হলো ফুলকপিটা কাটা হলো। এইবার এতে আমি এখানে কি কি রেখেছি দেখো, কাটার জন্য আছে গাজর, বিনস আর একটা আলু, এই আছে। তো এবার এগুলো আমি কাটবো। গাজরটা আমি এটা খুব ফাইন করছি না, বিকজ এটার ভেজ বিরিয়ানিও বলতে পারো, ভেজ ফ্রাইড রাইসও বলতে পারো। এগুলো এরমভাবে রাখছি, কেটে আমি আরেকবার জলে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়েছি, বাট আরেকবার আমি চাইছি এটাকে ধুয়ে নিতে, একদম পরিষ্কার হয়ে যায়। সবথেকে ভালো এরম লম্বা লম্বা করে কেটে দিলে সবথেকে ভালো। তারপরে ছোট ছোট করে এই ভেজ বিরিয়ানি কি ভেজ পোলাও যাই বলো, আমি বলবো ভেজ বিরিয়ানি, এটা পোলাও বলবো না। এটা খেতে খুব সুন্দর লাগে আর খুব হেলদি। এতে দিস ইজ সো হেলদি রেসিপি। দেখো বন্ধুরা, এটাকে আমি এবার এইখানে ফুলকপির জায়গাতে আবার রেখে দিলাম। হলো, এইবার এতে আরেকটু গাজর আছে, এটাকেও কেটে দিই। এবার হচ্ছে আলু, আলুটা আমি এবার কেটে দেব। এটা যেহেতু বিরিয়ানি, এতে বেশি মানে ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, এগুলো আমি কেটে নিয়েছি, আলু গাজর এগুলো সব কেটে আমি আলাদা জায়গায় আমি রেখে দিলাম। এবারেতে হচ্ছে এখানে আছে বিনস, বিনসটা এবার কাটবো।
বড় মানে খুব ছোটও নয়, একটু বড় বড় করে আর এই কটা আছে কেটে নি। এই হচ্ছে আমার হয়ে গেল। এবার সব আমি এখানে রেখে দিচ্ছি। এগুলো রাখলাম ভেজিটেবলসগুলো, অ্যান্ড দেন একটা আছে টমেটো। টমেটোটা চারটে টুকরো করলাম, ব্যাস হলো। এবার এর কাজ শেষ।